এখন আমি যাবো ভাই ট্রেনে করে বাড়ির দিকে, তাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম বারাসাত স্টেশনে। এরপরে 2 মিনিটের মধ্যে থেকে আমাদের বনগাঁ লোকালটা দিয়ে দিল, আর আমি উঠে পড়লাম সেই বীরবর্তী ট্রেনে। এরপরে ট্রেন থেকে নেমে উঠে পড়লাম একটা অটোতে বাড়ি যাওয়ার জন্য। এরপরে বাড়ি আসার পরেই মনে পড়লো যে আমি একটা জিনিস নিতেই ভুলে গেছি বাজার থেকে, তাই শিবম ভাইকে নিয়ে আবার বাজারের দিকে আসলাম। আসলে যে কাজটা করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এটিএম এ টাকা তুলতে, তাই আবারও আসতে হলো বাড়ি থেকে আমার এটিএম এ। কিন্তু এখানে এসে দেখি ভাই এটিএম মেশিনটাই পুরো খারাপ হয়ে গেছে। আসলে টাকাটা খুব দরকার ছিল আমার, এটা ভেবে কষ্ট লাগছে যে আজকেও টাকাটা তোলা হলো না। আমি মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে যেতে শুরু করলাম। তো আমি এখন বাড়ি যাই, তোমরা এরকম মিনি ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করো। বাই।